আসসালামু আলাইকুম বন্ধুরা, বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতির একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, একক ভর্তি পরীক্ষা নিয়ে বেশ কয়েকটি ভিডিও এর আগে তোমাদের সাথে শেয়ার করেছিলাম। সর্বশেষ যে নিউজ আপডেটটি তোমাদের সাথে শেয়ার করেছিলাম সেখানে বলেছিলাম 2023-24 শিক্ষাবর্ষে একক ভর্তি পরীক্ষা হওয়ার কোনো সম্ভাবনা নেই, কারণ এর মধ্যে গুচ্ছ কমিটি তাদের নিজেদের মতো করে একটি মিটিং কল করেছে এবং সেই মিটিংয়ে তারা আলোচনা করবে যে আগামী বছর অর্থাৎ 2023-24 শিক্ষাবর্ষে কিভাবে তারা এই গুচ্ছ প্রক্রিয়াটি সামনে নিয়ে যেতে পারে এবং কীভাবে প্রক্রিয়াটি সম্পন্ন করা যায় এই নিয়ে আলোচনা করার জন্য তারা একটি মিটিং কল করেছে, এমন একটি নিউজও তোমাদের সাথে শেয়ার করেছিলাম। পাশাপাশি তোমরাও আশ্বস্ত হয়েছিলে যে এবার একক ভর্তি পরীক্ষা হবে না এবং গতবারের মতো এই ভর্তি পরীক্ষাটি সম্পন্ন হবে, এবং আমিও নানা ধরনের রিভিউ তোমাদের সাথে শেয়ার করেছিলাম। বন্ধুরা, আজকে একটি গুরুত্বপূর্ণ আপডেট এসেছে একক ভর্তি পরীক্ষা নিয়ে। চলো বন্ধুরা, এই নিউজটি আমরা দেখব এবং খুঁটিনাটি বিশ্লেষণ করব। বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ নিউজটি কিছুক্ষণ আগে প্রকাশিত হয়েছে। বলা হয়েছে রাষ্ট্রপতির অধ্যাদেশ হলে একক ভর্তি পরীক্ষায় যাবে ঢাকা বিশ্ববিদ্যালয়। নিউজটিতে বলা হয় শিক্ষার্থীদের ভোগান্তি কমাতে সবগুলো বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ে একটি ভর্তি পরীক্ষা আয়োজন করতে চায় সরকার, এই জন্য একটি আইন তৈরি করার উদ্যোগ নেওয়া হয়েছে। তবে এটি সময় সাপেক্ষ হওয়ায় রাষ্ট্রপতির অধ্যাদেশ জারির চেষ্টা করা হচ্ছে। 2024 শিক্ষাবর্ষ থেকে একক ভর্তি পরীক্ষার পদ্ধতি চালু করতে চায় নিয়ন্ত্রণ সংস্থা ইউজিসি। আগামী বৃহস্পতিবার 26 অক্টোবর এই বিষয়ে আলোচনা করতে সভা ডাকা হয়েছে। ইউজিসির ভবনে এই সভাটি অনুষ্ঠিত হবে। তার মানে নিশ্চিত তোমরা বুঝতে পেরেছ যে একক ভর্তি পরীক্ষা নিয়ে যে আমরা আলোচনা করলাম যে এটা আর হবে না বা এরকম একটি সম্ভাবনা নেই, আর এই নিউজ অনুযায়ী নিশ্চয়ই তোমরা এতটুকু পর্যন্ত বুঝতে পেরেছ যে একক ভর্তি পরীক্ষার যে সম্ভাবনা এটা এখনও পর্যন্ত আমরা উড়িয়ে দিতে পারি না, কারণ এই নিউজ অনুযায়ী এখানে বলা হয়েছে যে আগামী 26 অক্টোবর ইউজিসি একটি মিটিং কল করেছে এবং সেই মিটিংয়ে তারা একক ভর্তি পরীক্ষা নিয়ে আলোচনা করবেন। বন্ধুরা, নিউজটির পরবর্তী অংশটি খুবই গুরুত্বপূর্ণ, সেটাও আমরা দেখি এবং খুঁটিনাটি বিশ্লেষণ করি। ইউজিসি জানিয়েছে প্রতিবারই ভর্তি পরীক্ষা নিয়ে একটি বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে ন্যাশনাল টেস্টিং অথরিটি NTA গঠন প্রক্রিয়া চলছে। তবে NTA বাস্তবায়ন সময় সাপেক্ষ হওয়ায় আপাতত একক ভর্তি পরীক্ষা নিয়ে কাজ করছে সংস্থাটি। রাষ্ট্রপতির অধ্যাদেশ জারি করলে সব বিশ্ববিদ্যালয় একক ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে বাধ্য থাকবে। পরবর্তীতে বলা হয় এই প্রসঙ্গে জানতে চাইলে একক ভর্তি পরীক্ষা বাস্তবায়ন কমিটির সদস্য সচিব ও ইউজিসির সচিব ডক্টর ফেরদৌস জামান গণমাধ্যমকে বলেন, NTA গঠন করতে আমাদের 3-4 বছর সময় লেগে যাবে, সেজন্য আমরা একক ভর্তি পরীক্ষার বিষয়ে ভাবছি। একক ভর্তি পরীক্ষা নিয়ে সবাই একমত হলো, বড় বড় বিশ্ববিদ্যালয় ভিন্ন মত পোষণ করছে, এই জন্য আমরা রাষ্ট্রপতির অধ্যাদেশ জারি করার চেষ্টা করছি। তিনি আরও বলেন, রাষ্ট্রপতির অধ্যাদেশ জারি করলে সেটি আইন আকারে জারি হবে, তবে শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় না, সকল বিশ্ববিদ্যালয়ে একক ভর্তি পরীক্ষা আসতে বাধ্য হবে। তার মানে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো ইউজিসি NTA এর পাশাপাশি, কারণ NTA বাস্তবায়ন করতে 3-4 বছর সময় লাগবে, আর যেহেতু অধ্যাদেশটা খুব দ্রুত নেওয়া সম্ভব তাই তারা অধ্যাদেশের উপর কাজ করছে। আর এই কথা কিন্তু বলা যাবে না যে একক ভর্তি পরীক্ষা এবছর হবে না, তারা কিন্তু 26 তারিখে একটি মিটিং কল করেছে, সেই মিটিংয়ে তারা একটি বিস্তারিত আলোচনা করবে। আশা করি 26 তারিখের মিটিংয়ে আমরা এই ব্যাপারে জানতে পারবো যে একক ভর্তি পরীক্ষা হবে নাকি হবে না, বা একক ভর্তি পরীক্ষার আপডেটটা কি আমরা জানতে পারবো। বন্ধুরা, নিউজটির সর্বশেষ অংশে কিছু তথ্য রয়েছে, সেটাও আমরা দেখি। এই প্রসঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর ASM মাকসুদ কামাল বলেন, আইন মেনে ভর্তি পরীক্ষা নিয়ে থাকে ঢাকা বিশ্ববিদ্যালয়, রাষ্ট্রপতির অধ্যাদেশ জারি করলে সেটাও আইনে পরিণত হবে, ভিন্ন মত চিন্তা থাকলেও সেটা মেনে নিতে আমরা বাধ্য হব, তখন আমাদের চেষ্টা থাকবে যেন পরীক্ষার মানটা যেন ভালো হয়, যাচাই প্রক্রিয়াটি যেন স্বচ্ছ হয়। তার মানে নিশ্চয়ই বুঝতে পারছো ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু রাজি হবে যদি একক ভর্তি পরীক্ষার ব্যাপারে অধ্যাদেশ জারি হয়, এবং শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় না, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি অন্যান্য বড় বড় যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে তারাও একক ভর্তি পরীক্ষায় সংযুক্ত হবেন। তবে বন্ধুরা, এখন আমাদের আর কিছুদিন অপেক্ষা করতে হবে, কারণ আগামী 26 তারিখে মিটিং রয়েছে, সেই মিটিংয়ে আমরা বুঝতে পারবো বা জানতে পারবো যে একক ভর্তি পরীক্ষা 2023-24 শিক্ষাবর্ষের জন্য কার্যকর হবে নাকি হবে না, নাকি সময় লাগবে, নাকি তোমরা প্রিপারেশন নিবে, এই বিষয়গুলো খুঁটিনাটি তথ্য আমরা জানতে পারবো। ইনশাআল্লাহ মিটিংয়ের তথ্য আসলে আমি সরাসরি তোমাদেরকে জানিয়ে দিব যে কী আপডেট এসেছে। তাই এই আপডেটগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে। বন্ধুরা, যে পর্যন্তই সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে আগামী কোনো ভিডিওতে, সে পর্যন্ত আল্লাহ হাফেজ।